আছে, জল ধরো, জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো। দেখুন, ওর নাম হচ্ছে হীরালাল সরকার। ও ট্রাফিকে আছে, আমাদের বলাগড় থানার সিভিক। সিভিকের ডিউটি করার ফাঁকে নাটাগড়ে যে জায়গাটা আছে নাটাগড়ের পাশে ও নিজে একটা সেড বানিয়েছে। সেড বানিয়েছে মানে পাটকাঠি দিয়ে এবং উপরে ত্রিপল দিয়ে বানিয়েছে। দুটো উদ্দেশ্য নিয়ে ও কাজটা করছে। একটা হচ্ছে নর্মাল মানুষ যখন পথচলতি মানুষ যখন যায় তখন বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়াবার কোনো জায়গা নেই, তো ওরা দাঁড়াতেও পারে। এছাড়া ওর যেটা মহৎ উদ্দেশ্য, যেটা মেন, যেটার জন্য আমরা আজকে ওকে মানে ডাকলাম এবং আমি খুশি হলাম ওকে আমরা বাবা দিলাম, যেটার জন্য সেটা হচ্ছে মেন যে আশেপাশে যে বাচ্চা আছে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায়, তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এবং ওরা ও অলমোস্ট 16-17 জন বাচ্চাকে এই মুহূর্তে পড়ায় প্রতিদিন সকালবেলায়। ও প্রতিদিন বাচ্চাগুলো আসে, একদম ছোট বাচ্চা, ক্লাস নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত বাচ্চাগুলোকে ও ক্লাস দেয়, পড়ায়, হাতে করে শেখায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা মানে তাদের ইচ্ছাটা থাকে, বাচ্চাগুলো যাতে আসার ইচ্ছা থাকে, সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট, লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে, প্রতিদিন এটা করে থাকে। একজন সিভিক ভলান্টিয়ারের পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা সেটা আমাদেরকে অনুপ্রেরণা জায়গায় এটাই জন্য। এবং প্রত্যেক মানুষকে এটা দেখায় যে আজকের দিনে মানে এই জায়গা থেকে যদি সদিচ্ছা থাকে কোথায় যাওয়া যায় এবং কি করা যায়। অভিযোগ উঠছে বা নেগেটিভ যে কথা আসছে তার সাথে সাথে এটাও জানা দরকার যে এরা কোন জায়গা থেকে, কোন পজিশন থেকে এরা মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা করছে সেটাও তো একটা পাবলিসিটির আওতায় নিয়ে আসা দরকার। এবং মানুষের জানা উচিত যে সবাই কিন্তু খারাপ হয় না, একসাথে সবাই ওইভাবে নেগেটিভভাবে দেখলে হবে না। জল পাঠানো সহজ নয়, নদী সাগরের কাছাকাছি অঞ্চলে মাটি যে সজল দ্বারা জল পাইপে করে জল আসে, এখানে পাইপে করে তোদের বাড়িতে কল চালানো এইখানে যে মানুষগুলো থাকে এটা পুরোটাই তো আদিবাসী সম্প্রদায়, এরা সমাজে নাকি অনেক পিছিয়ে পড়া মানুষ। তা আমি যেহেতু এই জায়গাটায় ট্রাফিকের দায়িত্বে থাকি, তা আমার সঙ্গে স্কুল নিয়েই সমস্ত সম্পর্ক, তাই ডিউটির সঙ্গে যেটুকুনি পারি ওদের যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় খুব ভালো হয়, তাতে ওরা কিছুটা হলেও শিখতে পারবে। বাড়িতে অনেকে থাকে না, অনেকে থাকে, ঠিক আছে, অনেকে টিউশন দিতে পারে না, ঠিক আছে, কোথায় দেবে না দেবে চিন্তাভাবনা ওদের মধ্যে থাকে, যার জন্য আমি নিজেই এখানে যখন সময় পাই ওদের একটুখানি দেখিয়ে দিই। চালাটা আপনি করেছেন? হ্যাঁ, আমি নিজেই করেছি। এই চালাটা করেছি এই কারণে নিজেদের ডিউটির সময়তে প্রচণ্ড অসুবিধা হয়, এই কারণে যে জায়গাটায় ডিউটির সময় এর বাড়িতে ওর বাড়িতে সব প্রত্যেকের বাড়িতে ঝড় জলের সময় আশ্রয় নিতে হয়, তো তাই নিজে থেকেই এই এর কাছে একটু কিছু চেয়ে, এর কাছে একটু কিছু চেয়ে এই চালাটা করেছি, যাতে পথ চলতি মানুষগুলো একটুখানি বৃষ্টির থেকে একটু আশ্রয় পায়, আমরা নিজেরাও ডিউটির সময় একটুখানি আশ্রয় পাই, সেই চিন্তাভাবনা করে এটা করেছি। চার পাঁচ পড়িয়েছি, তারপরে কিছুদিন বর্ষার জন্য, তারপরে আরও বিভিন্ন কারণে অন্য জায়গায় ডিউটি থাকলে পরে সেটা করতে পারতাম না বলে কিছুদিন অফ ছিল, এখন আবার ওয়েদার ঠিক হয়ে গেছে সব কিছু, যার জন্য আবার নতুন করে আবার শুরু করি। এখানে তো মিড ডে মিল নেই, কী দেন তাহলে? না, এখানে মিড ডে মিল বলতে আমার কাছে তো মিড ডে মিল নেই, আমি যেটুকুনি পারি যে দেওয়ার পরে কোনোদিন হয়তো চকলেট, কোনোদিন হয়তো বিস্কুট একটুকুনি দিই, তাতে বাচ্চাগুলো খুশি হয়, ওরা অনেক আনন্দ পায়, আর ওদের আনন্দের সঙ্গেই আমাদের আনন্দ।
স্যার বলেছে পড়াবো, তাই জন্য দিয়েছে। আলু পড়াবো? হ্যাঁ। বাড়িতে অন্য টিচার আছে? হ্যাঁ আছে, ওদের বিকেলবেলা পড়াই, সকালবেলা খালি থাকে বলে ওখানে আসতে বলেছে। আর স্কুলে খাই যাই পাঠান যখন স্কুল যায় তখন? হ্যাঁ। তারপর স্যার এলে পার করে দেবে। যারা আসেন বয়স পড়া বা কোনো চেয়ারম্যান যারা আসেন তাদেরকেও ভালো সম্মান দিয়ে কথা বলেন। আর বাচ্চাদের সাথে খুবই ভালো ব্যবহার করে, খুবই মানে পড়াশোনা শেখানোর জন্য তো ও মানে চেষ্টা করছে যাতে ছোট বাচ্চারাও কিছু করতে পারে। ডিউটি ভাগে পড়ায়।